নাই হলো মা বসন ভূষণ, এই দে আমার আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। আসসালামু আলাইকুম, আমি মেহজবিন চৌধুরী। এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদের সবাইকে ঈদ মুবারক। নিশ্চয় আমার মতো আপনারা অনেকদিন ধরে বাসায় আছেন, তাই এইবারের ঈদ যে বাসায় বসে কাটবে সেটা কিন্তু আগে থেকে বুঝতে পেরেছিলাম। আজ আমি আপনাদের সাথে ঈদের কিছু মজার মজার স্মৃতি শেয়ার করব, আর ফাঁকে ফাঁকে শুনব শিল্পী ফেরদৌস আরার কিছু গান। জামা, সাজগোজ এসবের প্রতি আমার খুব একটা আকর্ষণ কখনোই ছিল না, কিন্তু আজ তো ঈদের দিন, ঈদের দিন একটু সাজগোজ না করলে কি হয়, তাই আমি আমার পছন্দের একটা জামা পরেছি আর একটু সাজগোজ করেছি। আর আজ তো আমি ঈদ একা কাটাচ্ছি না, আমার সাথে আছেন আপনারা সবাই, ভাবতেই ভালো লাগছে।
পাখি খেল না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি প্রভু নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ওগো খেলিছ। প্রতি ঈদে আমার ঘুম ভাঙে আম্মু থাকে, আম্মু যখন ডাকতে সবার আগে কিন্তু আমি উঠে পড়ি। এবারও একই জিনিস হয়েছে, তারপর আমরা সবাই মিলে নাস্তা করি, এটা অবশ্যই আমাদের অনেক বছরের অভ্যাস। তারপর বাবা মাকে যখন সালাম করলাম এবারও ঈদি পেলাম, কিন্তু এবার ঈদি পেয়ে করবোটা কি, মানে সেটা খরচ করবো কোথায় আগে থেকে ভেবে রেখেছিলাম। এবার সালামে পেলে সেটা ড্রাইভার চাচা আর দারোয়ান চাচাকে দিয়ে দেব, তাই করেছি। পথ পেল খুঁজিয়া কাজরীর কাজল মে পথ পেল খুঁজিয়া সে কি ফেরার
পেলো না মা পেলো না শাওন আসিল ফিরে বাসায় বসে বসে নিজের প্রায় সব নাটকই আমার দেখা শেষ হয়ে গেছে। এর আগে ব্যস্ততা থাকার কারণে নিজের নাটক খুব একটা দেখা হতো না, কিন্তু এবার দেখেছি। আবার এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো নিজের নাটক যখন আমি নিজে দেখি মাঝে মাঝে কিন্তু নিজের উপর রাগ হয়। মানে মনে হয় কি, এই সিকোয়েন্সটা আমি আরেকটু ভালো করে করতে পারতাম, এই সিকোয়েন্সের আরেকটা টেক নিল না কেন, আরেকটু ভালো করলাম না কেন। এবার তো এমনও হয়েছে, ডিরেক্টর ভাইয়াকে ফোন করে বললাম, ভাইয়া এটা কোনো কাজ করলেন, এই টেকটা আরেকবার নেন নি কেন। আমার রুমটা সবসময় আমার মাই পরিষ্কার করত। আমি যখন শুটিংয়ে চলে যেতাম মা খুব দারুণভাবে আমার রুম গুছিয়ে দিত। কিন্তু এই লকডাউনে যখন নিজের রুম নিজের গুছাতে হলো, তখন আমি বুঝতে পেরেছি কাজটা কত কষ্টের, এবং ডিসিশন নিয়েছি এখন থেকে নিজের কাজ নিজেই করব। আশা করছি আপনারাও আমার মতো নিজের কাজ নিজেরাই করবেন। মা বোধহয় আমাকে ডাকছে, আমি শুনে আসি মা কি বলছে। এর মধ্যে আপনারা একটা গান শুনে আসুন। Thank you.
জীবনে শুধু গান আসলে ওষুধের মতো কাজ করে। নিশ্চয়ই আপনাদের এখন একটু ভালো লাগছে। যে কারণে মা আমাকে ডেকেছিল সেটা আপনাদেরকে বলবো কি বলবো না ভাবছি। আচ্ছা বলে ফেলি, মা আমাকে এখনো খাইয়ে দেন এবং মা যখন খাইয়ে দেয় তার রান্নার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এবং আমি নিজের অজান্তেই বলে ফেলি, মা আই লাভ ইউ। এবার ঋতটা আমি দারুণভাবে উপভোগ করছি। শুধু কষ্ট হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, বেচারা বাইরে যেতে পারছে না, ইডি কালেকশন করতে পারছে না, খেলতে পারছে না। এক কাজ করি, যাই ওর সাথে একটু মনোপল খেলে আসি। আর এই ভাগে আপনারা শুনেন আরেকটি গান। মালা তেনিয়া
সরি, একটু দেরি হয়ে গেল। আসলে অনেকক্ষণ ধরে হাত ধোয়া হয়নি, তো তাই হাত ধুয়ে আসলাম। আমি তো অনেক গল্প করলাম, এবার আপনাদের খবর কি সেটা বলুন। নিশ্চয় একটু মন খারাপ, তাই না? নতুন জামা, হইচই, আড্ডা দেওয়া হচ্ছে না? ইনশাল্লাহ আগামী ঈদে আমরা অনেক মজা করব, অনেক এনজয় করব। কিন্তু এই ঈদে বাসায় থাকব। এবং ছোট্ট বাবুরা, তোমাদেরও বলছি, মন খারাপ করার কিছু নেই। আগামী ঈদে আমরা ঘুরতে বের হব, চিড়িয়াখানায় যাব, পার্কে যাব, অনেক মজা করব। কিন্তু এই ঈদে বাসা থেকে একটু কম কম মজা করব আমরা। আর আমার শ্রদ্ধাভাজন যারা আছেন, তারা হয়তো ভাবতে পারেন আজকে আমি একটু বেশি বেশি জ্ঞান আর উপদেশ দিচ্ছি। আসলে ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা হলো আগে জীবন, তারপর আনন্দ। এবার আমরা ঈদ বাসায় কাটাবো, গল্প করব, পরিবারকে সময় দেব, গান শুনব, নাটক সিনেমা দেখব, বন্ধুদের কল দেব এবং জানব তারা কেমন আছেন। আল্লাহকে অনেক বেশি বেশি ডাকব, আল্লাহ যেন বুঝতে পারেন উনি আমাদের যেভাবে রাখবেন আমরা সেভাবেই থাকতে বাধ্য। সবাই বাসায় থাকবেন, নিরাপদ থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাইকে ঈদ মুবারক। রসুল গলার হার।
বসন ভূষণ।